অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও আগামী সপ্তাহ অর্থাৎ 1ই ফেব্রুয়ারি, 1লা ফেব্রুয়ারি টু 7ই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। কি ঘটতে চলেছে আগামী সপ্তাহে তুলা রাশি টু মীন রাশি, তো শুরু করা যাক। তুলা রাশি আগামী সপ্তাহে কী ঘটতে চলেছে দেখুন। প্রথমেই আপনাদেরকে বলি, এই সপ্তাহে আপনাদের সপ্তাহের প্রথম ভাগে আপনাদের মানসিক টেনশান উদ্বেগটা বৃদ্ধি পাবে, তবে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনাদের এ সপ্তাহে প্রপার্টি রিলেটেড সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা ফায়দা পাবেন। প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের সফলতা আসবে, কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের আসবে। আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাতে যেমন ভালো, তেমনি পাশাপাশি আপনাদের এ সপ্তাহে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। শরীরগত দিকটা যদি বলি, শরীরগত দিক নিয়ে তেমন কোনো সমস্যার জায়গা নেই, কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাড়িতে কিছু সুখবর আসা এবং মাঙ্গলিক ক্রিয়া এই সকল জায়গায় কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের সফলতা পাবেন, কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের দিক থেকে ভালো। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, তবে অর্থ লেনদেনের ব্যাপারে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, এই জায়গাটা অবশ্যই সাবধানে থাকবেন। এবার আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সফলতা লাভের জায়গা দেখা যাচ্ছে। শরীরগত দিক নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগার সম্ভাবনা এ সপ্তাহে থাকছে। শরীরগত দিক নিয়ে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হুটপাট্টা সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে। আপনাদের মানসিক স্থিতি অস্থিরতা জায়গাটা কিন্তু বেশি, অর্থাৎ যেটা বলে এক কথায় চঞ্চল, এই জিনিসটা আপনাদেরকে কাটাতে হবে। কী করবেন সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এবং আপনাদের হয়তো কিছু কিছু টেনশান আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে ধনের দিকটা যদি বলি, ধনের দিক থেকে ভালো, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা, বিয়ের ব্যাপারে কানেকশানগুলো কিন্তু আসবে, কিছু শুভ খবর সম্ভাবনা কিন্তু আসার। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বলুন, কর্মের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, এ সপ্তাহে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এ সপ্তাহটা বিশেষভাবে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবে, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি থেকে লাভ আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা প্রতিবৃত্তি বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সফলতার জায়গাটা লাভের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। প্রেম থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু এ সপ্তাহে পাবেন, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, কিছু শুভ খবর আপনাদের এ সপ্তাহে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাঞ্চল্যতা কিন্তু এ সপ্তাহে শেষের দিকে কিন্তু দেখা যাবে, অর্থাৎ ফট করে কোনো কিছু ব্যাপারে নিজে অস্থির হয়ে যাওয়া, দূরযাত্রা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কোনো জায়গাতে নিছকই ভ্রমণে গেলেন, এর সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তবে আপনাদের ফায়দা কিন্তু ব্যবসা থেকে কিন্তু যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পাবেন।
এবার আসি যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই আসি, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে সফলতা, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে, মানসিক টেনশান উদ্বেগেরও কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক টেনশান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সফলতা এবং লাভের জায়গা তৈরি হচ্ছে, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে হবে, অর্থাৎ আয়ের পাশাপাশি কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেম সংক্রান্ত দিকটা কিন্তু আপনাদের ভালো, প্রেমের দিকটা আপনারা ভালো, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের তৈরি করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনি যদি মকর রাশির হন। ব্যবসার ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন, ব্যবসা যারা করছেন তাদের সেই দিক থেকে আপনারা সফলতা পাবেন। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়া, বিবাহের ক্ষেত্রে আপনাদের কানেকশানগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে টাকা লস বা টাকা আটকে যাওয়া বা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে মকর রাশি। অর্থ লেনদেনের ব্যাপারে বি কেয়ারফুল, আমি আবারও বলছি মকর রাশির ক্ষেত্রে, অর্থাৎ যখন টাকা দিবেন কি না একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আমি আসি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা নিয়ে এই সপ্তাহ কিন্তু ভুগাবে, অর্থাৎ শারীরিক পার্টটা নিয়ে আপনারা কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভুগবেন, ঠান্ডা লাগার সম্ভাবনা, শরীর নিয়ে ভুগা। তবে আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার আপনাদের থাকবে, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু প্রশমিত করবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার বিবাহের ব্যাপারে কানেকশানগুলো করুন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বলে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে পুরাতন জিনিস আপনারা ফিরে পাবেন, প্রেমের জায়গাটায় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাঁধার সম্ভাবনা থাকছে। তবে আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, বিদেশে যারা সঙ্গে যুক্ত আছে তাদের থেকে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা কিন্তু থাকছে, আর্থিক স্থিতি যেমন ভালো তেমনি পাশাপাশি আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য সুখের জায়গা থাকছে, কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে চাপ আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে। যারা বয়স্ক মানুষ আছেন তাদের পা নিয়ে সমস্যা, পায়ের জায়গাটা পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো কিন্তু থাকছে। আপনাদের যাদের এজেড পার্সন, ধরুন 55-60 বয়স হয়ে গেছে বা 62 বয়স, পা নিয়ে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে বেশি বাড়াবে, ঠান্ডা লাগার ধাত থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি মীন রাশি মানুষ হন মীন রাশির ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের হবে, বিবাহের একটা কানেকশান কিন্তু আপনাদের এই মাসের এই সপ্তাহে আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি টু 27 ফেব্রুয়ারির মধ্যে বিবাহের সম্ভাবনা প্রচুর, আপনারা এগিয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা কিন্তু থাকছে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা এবং বেসিক্যালি আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত থাকছে, এবং আপনাদের ব্যবসার জায়গা, যারা ব্যবসা করছেন ব্যবসার দিকটা ওভারঅল ভালো। তবে পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। নমস্কার।